আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিশনার এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থতাই সকল সুখের মূল আমরা বড় মতো আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে ফসফরাস এটি পুরুষের ইন্দ্রিয় শক্তি ইন্দ্রিয় ক্ষমতা এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করে পুরুষকে স্থায়ীভাবে রোগ নিরাময়ে সহযোগিতা করে ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডি ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডি ব্যবহারের ক্ষেত্রে ছেলেদের কিছু কমন সিমটম থাকে রুগীটি হবে হালকা পাতলা গড়নের শীর্ণ প্রকৃতির সামনের দিকে ঝুঁকে পড়ে যায় শারীরিক দুর্বলতা এর পাশাপাশি সেক্সুয়াল উইকনেস এই রুগীদের ক্ষেত্রে ফসফরাস খুবই চমৎকার সুন্দর গরণ সুন্দর চেহারা ফর্সা রুগীদের ক্ষেত্রে ভালো কাজ করে ফসফরাস নির্বাচনে এটি হচ্ছে প্রধান সিমটম প্রধান ধাপ আরও ক্লিয়ার করার জন্য আমরা গুগল থেকে কিছু তথ্য নিয়ে নিই যৌন দুর্বলতার কী কী ক্ষেত্রে আমরা ফসফরাস ব্যবহার করব লম্বা পাতলা ক্রেশ চেহারা গড়ন রক্ত প্রধান গায়ে রঙ ফর্সা চকচকে চোখের পাতা চুল হালকা ও সুন্দর বা লাল বোধশক্তির দ্রুত ও তীব্র অনুভূতি ব্যক্তি সম্পূর্ণ লোকদের ক্ষেত্রে ফসফরাস চমৎকার কাজ করে কোন কোন অর্গানে কাজ করে ফসফরাস মাথা অর্থাৎ মস্তকে কাজ করে যৌন শক্তি বৃদ্ধির জন্য যেটি খুব গুরুত্বপূর্ণ ফুসফুস রক্ত সঞ্চালন রক্ত ন্যালি ধমনী পাকস্থলী নার্ভ এবং মেরুদণ্ড লিভার এগুলোতেও ভালো কাজ করে আমাদের মূল যৌন সমস্যার ক্ষেত্রে কি কি আমরা অপশানগুলো খুঁজব ফিজিওলজিক্যাল কাজ হচ্ছে এর কাজ স্নায়ুমণ্ডলের উপর অত্যন্ত অধিক রূপে ক্রিয়া করে অর্থাৎ আমাদের সেক্সুয়াল যে অনুভূতিগুলো আসে সেগুলো হচ্ছে স্নায়ু থেকে মাথা থেকে মস্তিষ্ক থেকে মস্তিষ্কের উপরে চমৎকার কাজ করে জীবনী শক্তির মূল প্রদেশ মস্তিষ্ক এবং কষ্টের কা মজ্জাতে ভালো কাজ করে এর সারসংক্ষেপ হচ্ছে জৈব উত্তাপের অভাব শীর্ণতা রক্ত প্রধান ধাতু বিশিষ্ট তীক্ষ্ণ বুদ্ধি লম্বা পাতলা চেহারা শীর্ণতার দরুন আমরা সহজে বুঝি হ্যাংলা পাতলা গর্ণের রুগী ফর্সা রুগী শীর্ণতা বেশি ভিটামিন ইনসাফিসিয়েন্স থাকে এই রুগীগুলোর মধ্যে শারীরিকভাবে দুর্বল থাকে এই রুগীদের ক্ষেত্রে ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডি চমৎকার কাজ করে এতটুকু মাথায় রাখলে হবে যে রুগীগুলো পাতলা শীর্ণ লম্বা ফর্সা শারীরিক শক্তি কম সামনের দিকে ঝুঁকে পড়ে যায় এই ধরনের রুগীদের নার্ভ অর্থাৎ নার্ভাস সিস্টেমকে দ্বিগুণ শক্তিশালী করতে এবং বিশেষ অর্গানকে বিশেষ শক্তিশালী করতে ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডিটি সিম্টোময়েস ব্যবহার করা হয় এবং চমৎকার রেজাল্ট পাওয়া যায় দ্রুত বীর্যপাত আর্লি জ্যাকুলেশান ইডি রেক্টেল ডিসফাংশান ইম্পর্টেন্সি যে কোনো সমস্যায় থাকুক না কেন ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডি সিমটোময়েস যদি ব্যবহার করা হয় ওই রুগীটির সমস্ত সমস্যাগুলো চলে যায় এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এক থেকে দুই তিন তিনবেলা খাবারের আগে সামান্য পানীয় সেবন করবেন অথবা গ্লোবেল বা পিলে করে চারটি করে পিল তিন তিনবেলা খাবারের আগে চুষে খাবেন পনেরো দিন বা এক মাস খেলে আপনার সমস্ত ধরনের জৈব দুর্বলতা কাটিয়ে যাবে যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যদি ভালো লাগে আর ইউটিউব চ্যানেলে দেখলে একটি সাবস্ক্রাইব করে আপনার বেল বাটন অন করে রাখেন পরবর্তীতে আপনার ওয়ালে চলে যাবে আমাদের ভিডিও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম